তোর কি কোনো আকল জ্ঞান নেই? আমি কিন্তু কাজের বুয়া না, আমি সৈকতের মা। মা, তুমি এখনো ঘুমাওনি, অনেক রাত হয়ে গেছে তো। ঘুমাবো, এই একটু গোছগাছ করছিলাম, ঘুমিয়ে পড়বো। কি রে, কিছু বলবি বাবা? ইয়ে মানে মা, বল। আসলে মা, আমি একটা মেয়েকে না অনেক ভালোবাসি, আমি চাচ্ছিলাম ওই মেয়েটাকে বিয়ে করতে। আরে বা, আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন বিয়ে করতে চায়, ভালো কথা। আমি তো সারাদিন এই বাড়িতে একাই থাকি, বাড়ির এত কাজকর্ম একা আমি করতে পারি না, ভালো হবে। মেয়ের নাম কি, মেয়ে কোথায় থাকে আর কি করে? মা, ওর নাম ফাতেমা, ওর বাবা অনেক বড় বিজনেসম্যান, ফ্যামিলি অনেক ভালোই, বিবিএ পড়াশোনা করছে আর কি। সবই ঠিক আছে, সব কিছুই ভালো, কিন্তু বাবা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোকে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি লালন পালন করে বড় করেছি। আমি তোর মুখের দিকে তাকিয়ে আমি অন্য কোথাও বিয়ে করিনি, আমার সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি। বিয়ে করিনি কারণ তোর আমার ভালোবাসাটা ভাগ হয়ে যাবে, তাই আমি চাচ্ছিলাম যে ওই মেয়েটাকে আমি একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছিলাম, ওই মেয়েটা তোর সাথে সারা জীবন থাকতে পারবে কি না, তোর সেবা যত্ন করতে পারবে কি না, আমাদের পরিবারটা মানিয়ে নিতে পারবে কি না, তুই কি বলিস বাবা? মা, তুমি যেহেতু বলছো, সেহেতু তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। ঠিক আছে, তুই এক কাজ কর, আমাদের হোয়াটসঅ্যাপে ওই মেয়েটার নাম ঠিকানা সব কিছু দিয়ে দে, আমি এটা কালকে দেখব। আচ্ছা ঠিক আছে, আমি ওর নাম ঠিকানা সব কিছুই তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। কি রে, অনেক রাত হয়েছে, এখন কি বসে থাকবি? যা, ঘুমোতে যা। আচ্ছা মা, যাচ্ছি, গুড নাইট। ম্যাডাম, কিছু বলবি? হ্যাঁ ম্যাডাম, আপনি না কামের লোক খুঁজতেছিলেন, আমি একটা কামের লোক পাইছি, দেখে শুনে মনে হলো ভালোই কাম কাজ করতে পারবো, উনি বাইরেই আছে, আপনি চাইলে আমি ডাক দিয়ে একটু দেখা করে দিই। সবই বুঝলাম, বাট বাসায় তো অনেক কাজ, করতে পারবে তো? ম্যাডাম, দেহ শুনতে মনে হলো কাজ কাম করতে পারবো, বাকিটা তো কই তারুম না, আর পাইছি হয়েছে আপনার বাইরে এসে কামের কথা কইতেছিল দারুণ দে, তা আমি নিয়ে এলাম, আপনি তো এমনি খুঁজতেছিলেন কামের লোক, কামের লোক তো এখন পাওয়া যায় না। সেইটা তো বুঝলাম, কিন্তু বর্তমানে সময়টা তো ভালো না, সবাই বাসা বাড়িতে কাজ করতে এসে সব জিনিসপত্র নিয়ে ভেগে যায়। এখন ভালো করে বুঝে শুনে দেখ, যদি বিশ্বাস করার মতো হয় তাহলে ঠিক আছে, কাজ করতে পারে। ম্যাডাম, কথা শুনে মনে হইলো অসহায় মানুষ, কামের খুব দরকার, এর লিগে আপনাকে কইলাম, তাই নেয়ার আগে আপনি একটু যাচাই করে দেখতে পারেন, এত কিছু তার আমি কইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি কি আসছে এখানে? হ্যাঁ ম্যাডাম, বাইরেই আছে। ঠিক আছে, যেহেতু চলে এসেছে তাহলে ডাক দেখি। আফা আফা, বিটাইন দি। আমার বাসা হইছে যে এইখানে এই বস্তিতে, আর আমার কেউ নাই, আমার শুধু একটা পোলাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেহেতু এসেই পড়েছে তাহলে তুমি ওকে কাজগুলো বুঝিয়ে দাও, আর আপনি যেহেতু আসছেন এখানে থাকেন, ঠিকঠাক মতো কাজগুলো করেন, কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই শুনেন, আজকে কিন্তু আপনি প্রথম দিন, ভালো মতো কামটাম করেন, ম্যাডাম খুশি হইলে আপনার পারমানেন্ট রেখে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি ওনাদের কামটাম সব কিছু বুঝাই দিতেছি। বেবি বেবি না, তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি আর তুমি এখন আসছো? আরে কি করব বল, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই তো আসতে দেরি হয়ে গেল। তোমার এসব ফালতু কথা না তোমার পকেটেই রাখো, এসব ঢং সবসময় ভালো লাগে না।
আচ্ছা আচ্ছা বাদ দাও না, হয়েছে এই না তোমার পছন্দের ফুল এনেছি। এই ফুল আনতে গিয়েই তো দেরি হয়ে গেল। সিরিয়াসলি তোমার মনে আছে যেটা আমার পছন্দের ফুল? আচ্ছা ঠিক আছে বসো। রহিমা রহিমা দুই কাপ চা দিও। আচ্ছা শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ওয়েট, উইল ইউ ম্যারি মি? সিরিয়াসলি? আরে আরে তোর কি কোনো অ্যাকচুয়াল গেম নেই? বিয়াদো বয়স কি বাতাসে হয়েছে? দেখে চলতে পারিস না, দেখে কাজ করতে পারিস না তুই? না মা, আমি ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়ে গেছে মা, আমার ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে নাটক যত সব, তুই কি অন্ধ কানা? তোর চোখে ছানি পড়ছে, দিলি তো সবকিছু নষ্ট করে। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। তুমি তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও প্লিজ। আর কি বলছো তুমি এসব? কিসের ঠান্ডা হবো? তুমি বুঝতে পারছো বেয়াদব বুড়িটা কি করেছে? আরে সামান্য চাই তো ফেলে দিয়েছে, এমন কি হয়েছে? একটু পরে শুকিয়ে যাবে। এই বুড়ি যদি বয়স্ক না হতো না, তাহলে আজকে ওকে আমি এমন শিক্ষা দিতাম যে সারা জীবন মনে রাখতো। চা ফেলেছে তো কি হয়েছে এমন? এসব বুড়ি অন্ধ কানা যদি আমার বাসায় কাজ করে, তাহলে আমার বাসা সব কিছুই নষ্ট করে দিবে। এক্ষুনি বের হয়ে যা, তোর মতো এরকম কাজের বর আমার বাসায় কোনো জায়গা নাই। যা বের হয়ে যা। আমি চলে যাব, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কিন্তু কাজের বুয়া না, আমি সৈকতের মা। সৈকত, এই বুড়ি কি বলছে? এই কাজের বউ তোমার মা? হ্যাঁ, যা বলছে একদম সত্য কথা বলছে, এই কাজের বুয়াই আমার। তবে হ্যাঁ, এইটা তোমাকে পরীক্ষা করার জন্য আমি আর আমার মা একটা প্ল্যান করেছিলাম। আর তুমি ছি 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 ছি, সামান্য একটু চা তোমার গায়ে পড়ে গিয়েছে বলে তুমি তাকে থাপ্পড় মেরেছো। তোমার মায়ের বয়সী একটা মানুষের গায়ে তুমি থাপ্পড় মেরেছো, টাকার অনেক অহংকার তোমার, তাই না? তোমার বাবার কত টাকা আছে শুনি? সৈকত প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। চুপ, একদম চুপ। ক্ষমা শব্দটা তোর মুখে মানায় না। আমি আর আমার মা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। তোকে এখানে এসেছিলাম এঙ্গেজ করার জন্য, দেখ ডায়মন্ডের রিং নিয়ে এসেছিলাম তোর জন্য, আর তুই তুই সেই আমার মাকেই থাপ্পড় মেরেছিস। তোর মতো মেয়ে আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। তারপরও তোকে আমি কেন এঙ্গেজমেন্ট করতে চেয়েছিলাম জানিস? কারণ তোকে আমি ভালোবাসি, তোকে আমি বিয়ে করতে চেয়েছিলাম তাই। আসলে সত্যি কথা কি জানিস, তোদের মতো লোভী মেয়েরা কখনো কারো সংসার করতে পারে না। মা মা আপনি প্লিজ সৈকতকে একটু বোঝান না, ও যেন আমাকে এবার মত মাফ করে দেয়। প্লিজ সৈকত তুমি আমাকে মাফ করে দাও। দেখো মা, আমি এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু তুমিই আমাকে সারপ্রাইজ করে দিয়েছো। আমি চেয়েছিলাম আমার সৈকতের বউ করে নিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। চল সৈকত, ভালো থেকো, চলে যাই। সৈকত সৈকত প্লিজ আমার কথাটা শোনো। সৈকত